কর্তব্যরত পুলিশ কর্মীদের হাতে জল মিষ্টি চকলেট তুলে দিলেন আনন্দনিকেতন সদস্যরা। করোনা আতঙ্কে সারা দেশ জুড়ে যখন চলছে লকডাউন, এই লকডাউনের মধ্যে স্ত্রী সন্তান পরিবার সকলকে বাড়িতে রেখে এসে জনসাধারণকে পরিষেবা দিয়ে যাচ্ছেন পশ্চিমবাংলার পুলিশ বাহিনী। সরকারি নির্দেশ তারা অক্ষরে অক্ষরে পালন করছেন, তাই পুলিশের এই প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ তাদের পাশে এসে দাঁড়ালেন ডানকুনির স্বেচ্ছাসেবী সংস্থা আনন্দনিকেতনের সদস্যরা ও ডানকুনি পুরসভার উপপুরপ্রধান দেবাশিস মুখোপাধ্যায়ের নেতৃত্বে। এদিন দিল্লি রোডের ওপর ও দুর্গাপুর হাইওয়ের ওপর যে সমস্ত পুলিশ, ট্রাফিক পুলিশ রয়েছেন বা ডানকুনি থানার পুলিশের কর্মীরা, সেখানকার যারা ডিউটি করছেন, এই আনন্দধারার পক্ষ থেকে প্রতীকী হিসাবে তাদের হাতে সামান্য জল মিষ্টি ও চকলেট তুলে দেওয়া হলো। এই প্রসঙ্গে ডানকুনি পুরসভার উপপুরপ্রধান দেবাশিস মুখোপাধ্যায় জানান, এই মুহূর্তে আমরা যে বিপদের মধ্যে দিয়ে রয়েছি সেই বিপদে প্রশংসনীয় কাজ করে চলেছেন আমাদের হুগলি জেলার পুলিশ বাহিনী। একদিকে তারা অভুক্ত গরিব মানুষদের হাতে খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে অসুস্থ মানুষদের হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজ যেমন করে চলেছেন, তেমন এই লকডাউনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতিও সামাল দিচ্ছেন তারা। বাংলার তথা হুগলি জেলার আপামর মানুষ, তাই তাদের কাজের স্বীকৃতি স্বরূপ তাদের কুর্নিশ বা স্যালুট জানানোর সঙ্গে সঙ্গে আমাদের স্বাস্থ্যকর্মী, আমাদের চিকিৎসক কুল যেভাবে এই মহামারীর বিরুদ্ধে লড়াই করছেন, তাদের এই ঋণ মানুষ চিরকাল মনে রাখবে। আজকে ডানকুনির আনন্দনিকেতনের সদস্যরা এই প্রখর রোদে যে সমস্ত ডানকুনির ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীদের ডিউটি করছেন বা ডানকুনি থানার পুলিশ কর্মীরা ডিউটিতে আছেন, তাদের সামান্য একটু মিষ্টি এবং একটু জল তুলে দিয়ে একটা প্রতীকী হিসাবে দেখানো হলো যে আমরা আপনাদের পাশে আছি। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।